আমি একটা কঠিন দিচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে স্পাউস ভিসা নিয়ে, এবং সেটা হচ্ছে সুইডেন, অর্থাৎ সুইডেন অ্যান্ড ডেনমার্ক। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একজনের যোগ্যতা, একজনের আইএলটিএস, একজনের একটা সেমিস্টারের টাকা, একটা সেমিস্টারের টাকা, এটা নিয়ে ঠিক এই দেশগুলোতে একসাথে যাওয়ার সুযোগ। শুধু বিমান ভাড়াটা বেশি লাগে এবং দুইজন ওয়ার্ক পারমিট পাচ্ছে। এই সুযোগটার জন্য অনেককে আমি বলবো, যারা তোমরা তরুণরা, যুবকরা, তোমরা এখনো যারা বিয়ে করোনি, হয়তো তোমাদের যোগ্যতা নাই, তুমি একাডেমিকে কিছুই জানো না, তুমি ইভেন ম্যাট্রিক পাসও করোনি বা ম্যাট্রিক পাস করেছো আর লেখাপড়া হয়নি, তুমি ক্লাস 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, চেষ্টা করো, চাইলে কিন্তু সম্ভব। আমার এখানে অনেকে আসছে নিজেরা লেখাপড়া করেনি কিন্তু তাদের স্ত্রীরা লেখাপড়া করেছে, হ্যাঁ, এবং তাদের স্ত্রীর যোগ্যতা দিয়ে, তাদের ওয়াইফের যোগ্যতা দিয়ে তারা আজকে বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্ন দেখছে, অনেকে চলে গেছে বিভিন্ন দেশে। তো এই জন্য বলবো যে স্বপ্ন দেখছো, স্বপ্ন বাস্তবায়নের জন্য তুমি যদি যোগ্য না থাকো, কাউকে ভর করে হলেও স্বপ্ন পূরণ করতে হবে। আমি বলেছিলাম এটা, স্বপ্ন হয়তো জি তুমি স্যার, দেখছো, হয়তো নিজের যোগ্যতা নাই, হবে তো না, জীবন তো একটা, বারবার তো জন্ম নেওয়া সম্ভব না, সেটাই স্যার, হ্যাঁ। একটা মানুষের মনে করো জন্ম একবার হলো, মৃত্যু একবার হলো, এর মাঝখানে কিন্তু আর সুযোগ নাই, এর দ্বিতীয়বার আর সুযোগ নাই। সুতরাং এই একবার জন্মেতেই আমাদের কি করতে হবে, এই একবার জন্মেই আমাদের সমস্ত কিছু, যা আশা ভরসা সবকিছু, আমাদের মনের অনেক স্বপ্ন থাকে, ছোট ছোট স্বপ্নগুলো থাকে, এবং স্বপ্নগুলো কেমন হয় জানো, মানুষের জীবন যতটা বড় স্বপ্নগুলো তার থেকে অনেক বড় হয়, এক জীবনে পূরণ করার মতো না, এটা বিশ্বাস করো। জি স্যার, অবশ্যই স্যার, মানে এক জীবনে সবগুলো স্বপ্ন পূরণ করা যায় না, জি তো স্যার, মনে হয় আমাকে যদি আরেকটা জীবন দিত, আরেকটা জীবন দিত, হাজারটা জীবন দিত, তো হাজার গুলো স্বপ্ন বা আরো করে স্বপ্ন পূরণ করতে পারতাম। না, এক জীবনে যা কিছু করা যায় সেটার জন্য বলবো যে টাইমটা নষ্ট না করে যতটুকু সময় আছে তাই আমরা কাজে লাগালে এটা সম্ভব। এই যে কিছুক্ষণ আগে বললাম, যারা এখনো বিয়ে করেনি তারা শুধু গায়ের রং দেখে বিয়ে না করে যোগ্যতার রং দেখে বিয়ে করো, তাহলে কি হবে, তুমি তার যোগ্যতা দিয়ে তুমি যেতে পারছো সেখানে, এবং তোমার জন্য আর একটা সুযোগ হচ্ছে ওখানে তুমি ফুল টাইম কাজ করতে পারছো, ওখানে তুমি সিটিজেনশিপ পেতে পারছো, অথচ তোমার যোগ্যতা দিয়ে কোনোদিনই সম্ভব ছিল না, কারণ ওখানে কিন্তু জব ভিসা হয় না, ওয়ার্ক পারমিট ভিসা হয় না। যারা ওয়ার্ক পারমিট বা জব ভিসার কথা বলছে ক্যানাডাতে বা আমেরিকাতে বা সুইডেন ডেনমার্কে, প্রতারণা করছে, মিথ্যা বলছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, এছাড়া কিছু বলার নাই। কেন হচ্ছে না, যেটা হয় না সেটাই তারা বলছে যে হবে, আইএলটিএস ছাড়া, যোগ্যতা ছাড়া। আরে যোগ্যতা ছাড়া গেলে তাহলে মানুষ মধ্যপ্রাচ্যে এত কষ্ট করে যায় কেন, সেটাই এত স্যার, কষ্ট করে। তুমি চিন্তা করো যে 48 ডিগ্রি সেন্টিগ্রেড, 47, 48, কখনো কখনো 50-এর কাছাকাছি, এই এত তাপমাত্রায় তারা যে কষ্ট করে ইনকাম করছে। তো আমাদের ছোটবেলায় একটা কথা বলতো যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, তার থেকে বেশি কিছু, মাথার ঘাম না, পুরো শরীরের ঘাম মাথায় পায়ে ফেলে তারা কাজ করছে। জি তো স্যার, সেখান থেকে কেন করছে, কারণ ওই দেশগুলোতে দিতে পারছে না, তাহলে তো আরাম আর আরাম, শান্তি আর শান্তি, এবং এত টাকা ইনকাম করা যায় যেখানে যে কম ইনকাম করছে সেও 2 লাখ টাকা ইনকাম করছে, তো যে ভালো ইনকাম করছে 4-5 লাখ টাকা ইনকাম করছে। আর মধ্যপ্রাচ্যে তুমি বলো কম ইনকাম মানে কত, আমি এমনও শুনেছি যে 15,000 টাকা জন হয়ে গেছে, 15,000 টাকা পাচ্ছে মাত্র, জি স্যার, তারপরে মধ্যপ্রাচ্যে কাজ করছে ডেলি মাত্র 500 টাকার মতো, এটা দিয়ে তারা কাজ করছে ওখানে। তো কেন আমরা সেখানে যাব, তার থেকে আমি বলবো একটা পরিবার একজন যোগ্য থাকে, তাহলে না হলে তুমি যোগ্য না, এমন কাউকে সাথে নাও, এমন কাউকে বিয়ে করো সারা জীবনের জন্য, বিয়েটা কিন্তু একদিনের জন্য না, যে তোমার সাথে যে যাবে, যার সাথে তুমি যাবো যাবে, এবং তুমি কি করতে পারছো তার এই সুযোগটা নিয়ে ওখানে তুমি সারা জীবনের জন্য স্থায়ী হতে পারছো। এবং সাথে সাথে তোমার আরেকটা সুযোগ হচ্ছে কি বলতো, একটা তোমার পরবর্তী প্রজন্মকে ওখানে রাখার একটা সুযোগ।